হালিমা সাদিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন আমরা কীভাবে বুঝবো আমার এবাদত সালাত সম দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা আল্লাহ কবুল করেছেন কি না হালিমা আপনার সালাদ সম এবাদত দোয়া এগুলো আল্লাহ সুম কাছে গ্রহণযোগ্য হওয়ার হলফ করার মতো নিশ্চিত কোনো প্রমাণ আসলে আমরা বলতে পারবো না কারণ এটা কে আমাদের ময়দানে শুধুমাত্র বোঝা যাবে নিশ্চিত করে যে কার কোনো এবাদত কবুল হয়েছে বা হয়নি আমরা এবাদত কবুলের যে পূর্ব শর্তগুলো দেওয়া আছে হাদিসে সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করব সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা রক্ষা করার চেষ্টা করব যাতে করে কোনোভাবে তার কোনোটি লঙ্ঘন না হয় এটি হলো আমাদের মূল কর্তব্য এবং দায়িত্ব সো এবাদত কবুলের জন্য এক তো হলো আল্লাহ তালার প্রতি ইমান থাকতে হয় তাওহিদ থাকতে হয় তাওহিদ যদি সঠিক থাকে তাহলে ইবাদত কবুল হয় না হলে এবাদত কবুল হয় না দ্বিতীয়ত সুনাসম্মত উপায়ে নবী সালাম বাদানো পদ্ধতির আলোকে আমাদের ইবাদত করতে হবে এবং তৃতীয়ত আমরা এবাদত করব শুধু আল্লাহ সন্তোষের জন্য কোনো মানুষের কাছ থেকে বাহবা কোনো মানুষের কাছ থেকে স্বীকৃতি অথবা মানুষের কাছে ভালো সাজার জন্য এবাদত করতে পারবো না তো এই বিষয়গুলোকে নিশ্চিত করলে এবং আরও এবাদতের যে এডিশনাল শর্ত আছে এবাদত কবুলের যেমন সলাদ কবুল হবে না পবিত্রতা ছাড়া দান কবুল হবে না যদি হালাল উপার্জন থেকে না দেওয়া হয় তো এরকম বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা এবাদত করতে থাকবো এবং সুদাহ রাখবো আল্লাহ তালা কবুল করেছেন যেহেতু আমরা আল্লাহ তালা দেয়া শর্তকে পূরণ করেছি আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীরও টিপে দেওয়া লাগে এগুলো কি যায় যাবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশায়ী হন অনেক বেশি বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা সেটা করতে পারবেন হাত পা টিপে দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয় যদি একান্ত নিরুপায় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি সেটি করতে পারেন সাজেদ আক্তার অনু এয়াডি থেকে আপনি লিখেছেন আমার আব্বা এক মাস হল মারা গেছেন মৃত্যুর আগে আব্বা ডিমনেশিয়ার কারণে অনেক কিছু ভুলে যেতেন কোনো আক্তের কোনো আক্তের নামাজ দুইবার পড়তেন আবার না পড়েও ওনার কাছে মনে হতো হয়তো পড়েছেন এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা আল্লাহ মাফ করুক এরকম যদি হয় তাহলে তারা যখন মনে হয়েছে তিনি পড়েছেন যখন তিনি ভুলে গেছেন মনে হয়েছে আপনাদের স্মরণ করে দেওয়ার কর্তব্য ছিল সেটাও যদি আপনারা করে থাকেন এর বাইরে ইচ্ছার বাইরে যদি তার কিছু ভুল হয়ে থাকে আশা করা যারা তারা তাকে মাফ করবেন কারণ আল্লাহকল্লিফুল্লাহন হাসান ইল্লা ওস আহা কোনো ব্যক্তির সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ তা তার উপরে চাপিয়ে দেন না সো তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাকে চাপিয়ে দিবেন না এবং তিনি ওই জন্য গুণাগার হবেন না ইনশাল তার মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন আমার কোনো ভালো কাজের জন্য যদি মা বাবা কষ্ট পায় বা তাদের কথা অমান্য হয় তাহলে কি আমার গুণ হবে যেমন আমি সকালে তাহাজিদ পড়ার জন্য ঘুম থেকে উঠি কিন্তু তারা বলে আমার এই বয়সে তাহাজিদ পড়ার প্রয়োজন নেই এবং তাদের ঘুমেও ব্যাঘাত সৃষ্টি হয় এখন আমি কি করব আপনার বাবা মা যদি ডিস্টার্ব ফিল করেন তাহলে আপনি তাহাজিদ পড়বেন না কিন্তু যদি তাদেরকে দৃষ্টা ফিল করা ছাড়া আপনি তার যদি সুযোগ থাকে তাহলে সেটা আপনি করতে পারেন আর আপনার নিজের স্বাস্থ্যের দিক বিবেচনা করে তারা যাতে তাহা যদি নিষেধ করেন তাহলে সেটাও আপনি আমল নেওয়ার চেষ্টা করবেন মা বাবার নির্দেশের কারণে কারণ মা বাবার নির্দেশ রক্ষা করা নফল নকল বাসনতামল করার চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন যে আমি তাহজুত পড়ছি আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ নৈকত্য লাভ করার এটা একটা মুখ্যম সুযোগ এবং তাদেরকে যদি বোঝান যে আমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি আমার ঘুমের কোনো ঘাটতি হয় না এরকম নানাভাবে আপনি কনভিন্স করার চেষ্টা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি করবেন এমদাদুল হক আপনি লিখেছেন আমার বয়স সতেরো বছর আমাদের একা বাড়ি একা ঘর বাড়িতে আমি আর আমার আম্মু থাকি আম্মু প্রায় সময় অসুস্থ থাকে আমি আর আম্মু একসাথে ঘুমোতে পারবো কি না আপনি আর আম্মু একসাথে ঘুমাবেন না যথাসম্ভব যদি আপনারা একসাথে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে একই কক্ষে আপনার আলাদা আলাদা বিছানায় থাকলেন সবচেয়ে উত্তম হয় যদি অন্য কেউ সাথে থাকে যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এক কক্ষ থাকাটা অ্যাভয়েড করা উচিত হাদেশের নির্দেশনার আলোকে প্রয়োজন আপনার আম্মুর সাথে কেউ শয়ন করবেন আপনি অন্য কোনো বন্ধুবান্ধব যদি আপনার মুনাসিব থাকে সেরকম তাদের শরণাপন্ন হতে পারেন কিন্তু একসাথে বা এক কক্ষে নির্জনে থাকার বিষয়টিকে অ্যাভয়েড করা উচিত যদি বিকল্প কোনো পথ খোলা থাকে